বাংলাদেশের করোনার পরীক্ষার ভুয়া সনদের কারবারি মোহাম্মদ শাহেদকে 10 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। করোনার পরীক্ষার ভুয়া সার্টিফিকেট সংক্রান্ত একাধিক মামলার তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার সাতক্ষীরার দেবহাটা সীমান্ত পথে ভারতে পালিয়ে আসার প্রস্তুতিকালে র‍্যাবের হাতে গ্রেফতার হন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ। এদিনই সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয় শাহেদকে। গোয়েন্দা পুলিশ 10 দিনের হেফাজত চেয়ে বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে তা মঞ্জুর করেন আদালত। এদিন এই মামলায় রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজকে 10 দিন এবং কর্মচারী তরিকুল ইসলামকে 7 দিন পুলিশ হেফাজতে দিয়েছেন আদালত। করোনার নমুনা পরীক্ষা ভুয়া সনদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ডক্টর সাবরিনা এবং তার স্বামী আরিফ চৌধুরীকেও জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা। শাহেদকে গ্রেপ্তারের পর একের পর এক অভিযোগ বেরিয়ে আসতে শুরু করেছে। ব্যাংক ঋণ থেকে শুরু করে নানা রকমের প্রতারণার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিভিন্ন অনুষ্ঠানে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ছবি তুলে তা দেখিয়ে বাণিজ্য করত সে। এছাড়া প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের নামও ব্যবহার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রতারক শাহেদ করিমের জাতীয় পরিচয়পত্র সংশোধন করে মোহাম্মদ শাহেদ করা হয়েছে। এই সময় তিনি যে শিক্ষাগত সনদ জমা দিয়েছেন তা সঠিক কিনা তা খতিয়ে দেখবেন নির্বাচন কমিশন। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম এ কথা জানিয়েছেন। ঢাকা থেকে ঋদ্ধিমানের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।